বলুন আপনি কেমন আছেন ভালো ভালোই বলা ঠিক হবে কারণ অসুবিধা পরিস্থিতি প্রত্যেকের জীবনে ভালো পরিবর্তন হয় আবার সব টোটালি ভগবানের উপর নির্ভর করা উচিত মানুষকে তাহলে আমাদের এই সব প্রবলেম বলুন আর দুঃখ কষ্ট যা কিছু বেদনা যা কিছু মানুষের জীবনের বিভিন্ন রকমের যা কিছু অসুবিধা মোস্টলি এই লকডাউনের ব্যাপারেই বলছি তো তবুও মানুষকে তো বাঁচতে হয় চলতে হয় তো কথা হচ্ছে এর এর সমস্ত থেকে কে পারে আমাদেরকে সে ভগবান একমাত্রই ভগবান যাকে আমরা শুধু বলবো যে সে আমাদের এই পরিস্থিতি কিভাবে চেঞ্জ মানে পাল্টানো যায় বা চেঞ্জ করা যায় এবং কী কোন পরিস্থিতিতে আমাদের জীবনে প্রয়োজন কিভাবে থাকা মানুষের জন্য মানে সে তো সব সব দেখতে পায় সব জানি তো আমার প্রত্যেকের কাছে এই অনুরোধ যে দয়া করে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন এবং তার কাছ দিয়ে আপনারা স্যালিউশন বলুন ডিসিশন বলুন এবং পরামর্শ বলুন যে ভাষায় বলুন তার কাছ দিয়ে আমাদের নেওয়াটা ঠিক তবে সে আমাদের যখন দেখবে হ্যাঁ আমার সন্তান যাদের আমরা সৃষ্টি করেছি তারা আমার কথা শুনছে তখন তখন আমাদের প্রতি দয়া এবং এই মানে যেটাকে আমরা মনে করছি হয়তো হয়তো আমার এ পরিবেশ দেখে হয়তো কারও ভালো লাগছে কারো ভালো ভালো লাগছে না কিন্তু কথা হচ্ছে যে আমাকে যেভাবে থাকা উচিত সেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাকে এখানে জীবনযাপন করতে হয়েছে বা হচ্ছে এই কি বাড়িতে আপনি এখন তো আমি আমার সঙ্গে কথা বলছি ব্যস্ত এবং আজকের কথা বলছি আজকে তপন এসছে তাদের সঙ্গে এবং আরও যারা ব্যক্তি এসছে বাকি আমি সবসময় তো এক বলা চলে একা কারণ তাছাড়া আমার যেহেতু একা আছেন লকডাউনে আপনার তো একটু বাইরে বেরোতে সমস্যা হচ্ছে হ্যাঁ বাজারঘাট করা এই সমস্ত তো আমি নিজে গিয়ে নিজের জিনিস নিয়ে আসবো সেটা হয় না আর একটা কথা কী জানতো আমি যখন রেল যখন রেলওয়ে স্টেশনে যখন আমার সঙ্গে যেমন অতীর্ণ পরিচয় হয়েছিল তো ওই রকম পরিস্থিতি যখন ছিলাম তখন আমার জন্য সহজ আমি কী ভাবতাম বাইরে বেরিয়ে গেলাম নিজের জিনিস কিনতে গেলাম ওটা আমার জন্য কেন ওটা একটা কমন কমন খুব সাধারণ ব্যাপার ছিল আমার আমার জন্যে বলুন বা অন্যের জন্যে কিন্তু আমি যখন থেকে ওই ধরনের মানে আউট অফ কান্ট্রি বলুন মানে বিদেশ বলুন আর হচ্ছে তোমার এই ভারতবর্ষের যে কোনো বাইরে গিয়েছি তো সেখান তারপরে যাওয়ার পর আমার পক্ষে এটা সম্ভব না যে আমি বেরিয়ে যাই আর বেরিয়ে গিয়ে আমার ইচ্ছা মতোই জীবনযাপন করি আমি বলবো আপনাকে যে হিমেশজির যে গানটা আপনি গিয়েছিলেন তেরি মেরি বা আরও অন্য গান গেয়েছেন তাই এই মুহূর্তে কি আপনার কাছে কোনো প্রোপোজাল আছে গান গাওয়ার জন্য বা লকডাউন উঠলে যে কোনো রকম গান গাওয়া হবে আপনার তরফ থেকে কোনো রকম এরকম ইঙ্গিত আছে আমি তো আপাতত আমি যে গানগুলো জানতাম অতটাই হয়তো আমি গাইতে পারি কিন্তু কথা হচ্ছে কি এমনও সময় হয় যখন কি আমার কোনো গান মনেই থাকে না তো এটা কেন ভাই কিউ তো এই ধরনের আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা হওয়ার মানে কি কেন সেটা এবার আপনাকে আর কথা বলবো আপনাকে দেখেছি আমরা একটা জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছিল আপনি সেখানে পার্টিসিপেট করেছিলেন এই লকডাউনের কারণে সেই ব্যাপারটা একটু বলুন এই বাড়িতেই আচ্ছা আদা অন্য জায়গায় এক জায়গায় প্রাণ দিয়েছিলেন কিছু বিতরণ করেছিলেন এই লকডাউনের আমি তো আমার মনে হয় না যে আমার মনেও আসছে না যে আমি এই বাড়িতে আমাকে মিঠু দা বলে একটা আমাদের সঙ্গে আর কি ক্লাবের এই ক্লাবের ছেলে সে আর হচ্ছে তো তোর নামটা কি হয়তো যত সম্ভব যত সম্ভব ওই সময় ছিল কিনা মনে নেই কিন্তু মিঠুর দা আর তার সঙ্গে আর কোনো একজন ব্যক্তি এসেছিল আপনারই আপনার যে একটা সুন্দর গান যেটা সবাই জানে তেরি মেরি গানটা মানে বিখ্যাত সবাই সেটা শুনেছে অনেক ফলোয়ার্স আছে আপনার আপনি বলিউডের গান গেয়েছেন সিনেমা গান করেছেন হিমেশদের সঙ্গে গান করেছেন সেই গানটা একটু আমাদেরকে শোনাবেন একটা দুটো লাইন যদি আসোর পিকচার থেকে তারপরে তেরি মেরিতে গেছি মানে যেহেতু তেরি মেরিটাই আমাদেরকে একটু শোনাবেন দু লাইন অ্যাকচুয়ালি কি আগে আমাকে ওই গানটাই গাইয়েছে সোর পিকচারে আপনি যেটা গাইতে চান আমাদেরকে মানে সবাইকে যেটা শোনাতে চান মানে একটা মেসেজটা দিতে চান যে গানটা আপনার ভালো মনে আছে সেই গানটা একটু দু লাইন গিয়ে শোনান আমাদেরকে ঠিক আছে তো আপনি এটা আমার শুধু আমার ভালো লাগে কি আপনারও আপনাদের মানে আপনারা সবাই সবাই সমস্ত পশ্চিমবঙ্গবাসী আপনাকে যারা ভালোবাসে আপনাকে যারা পছন্দ করে তাদের জন্য একটা গান গেয়ে কি লাইন একটা একটা লাইন গেয়ে শোনান